মোতি মুঙ্গা পয়দা যাতে কই কুরানে তে কোন কারিগর উহা তৈয়ার করতেছে বল দয়া কোথায় আছে সেই দরিয়ারে এ কথাটা এই কারণেই বললাম আল্লাহ পাক কুরআন পাকে বলেছে সুরার রহমানের মধ্যে যে দুটি নদী সমানভাবে বহমান কিন্তু একটার পানি আরেকটার সাথে মিশে না তারই তলদেশে মণি মুক্তা প্রবাল বহু মূল্যবান জিনিস সেই তলদেশে আছে তাহলে যাহা আছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে এই মানব ভাণ্ডে তাহলে আমার এই মানব ভাণ্ডের মধ্যে সেই যে সমান্তরাল দুইটা নদী বহমান সেটা কোথায় তার নিচ দিয়া যে মতিমুঙ্গা তৈরি হয় সেটা কে তৈরি করে কিভাবে তার সন্তান আমি পাবো সুরাজ রহমান বলেছ বাজার অনেক সুন্দর ধন্যবাদ তোমাকে মণিমুক্তা হীরা কাঞ্চন জহরত মঙ্গা ইহা অথই সমুদ্রের পানির তলে পয়দা হয় পাহাড়ের নিচে পয়দা হয় আস্তে আপনাদের কাছে প্রশ্ন তোমার গুরুজির কাছে আর জি ব্যতীত কোনো কিছুই নেই তো অনেকেই বলে গুরুর কাছে প্রশ্ন করা যায় না আমি বলি এই জগতে যে কথা বাবা মা আর কাছে বলা যায় না সে কথাও গুরুর কাছে বলা যায় কারণ গুরু আমার পরম বন্ধু আমি ভাবি গুরু আমাকে কীভাবে সেটা গুরুই জানি কারণ তাকে ছাড়া আমার মুক্তির পথ নেই তাই আমি গুরুর কাছে একটি নিবেদন রাখব আমার গানের মধ্যে একটু খেয়াল করে শুনবেন গুরুত্বপূর্ণ কিছু কথা আমার এই গানের মধ্যে আছে তার আগে এই এক মিনিট কথা বলবো যে কথাটা আমার ভক্তের কাতারে পড়ে না তারপরে আমি কথাটা গুরু ভক্ত গুরু শিষ্যের পালা পড়লে রাখতে চাই বা রাখি বাজান এই যে আমরা তরিকার মানুষ যারা এরা তো আমরা যারা মুরিদ হইছি পীরের কাছে গেছি তারা তো গেছি আচ্ছা যারা পীরের কাছে না যায় মুরিদ দা হয় তাদের কি উপায় আর যদি এটা খালি যে পীরের বাড়ি যাওয়া আহা খাওয়া দাওয়া এইটাই হয় তাইলে যারা যায় নাই তারা এইতে বললো আমরা কষ্ট করে পীরের বাড়ি যাবো কয়া এটা হলো বাইরের কথা এইবার আমি একটি গান রাখবো আমার গানের মধ্যে দু একটি কথা থাকবে আমার বাবা জানের কাছে নিবেদন আল্লাহ পাক কুরআন পাকে বলেছে সুরার রহমানের মধ্যে যে দুটি নদী সমানভাবে বহমান কিন্তু একটার পানি আরেকটার সাথে মিশে না তারই তলদেশে মণি মুক্তা প্রবাল বহু মূল্যবান জিনিস সেই তলদেশে আছে তাহলে যাহা আছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে এই মানব ভাণ্ডে তাহলে আমার এই মানব ভাণ্ডের মধ্যে সেই যে সমান্তরাল দুইটা নদী বহমান সেটা কোথায় তার নিচ দিয়া যে মতিমুঙ্গা তৈরি হয় সেটা কে তৈরি করে কিভাবে তার সন্তান আমি পাব মতিমুঙ্গা পয়দা যাতে করতেছে
কোথায় আছে সেই দরিয়াতে, বলো দয়াল কোথায় আছে সেই দরিয়াতে। রাব্বুল মাশরে গাইন রাব্বুল মাগরে বাইন ফাবা আলাই রাব্বুকুমা তুকাজ্জিবান। সূরা রহমানের মধ্যে বলেছে দুটি পূর্ব দুটি পশ্চিম। আচ্ছা বাবা, এটা পশ্চিম কোনটা? পশ্চিম দিকে দাঁড়াইছি তাই না? তাহলে একটা পশ্চিম একটা পূর্ব। কুরআন বললো দুইটা পশ্চিম দুইটা পূর্ব। তাইলে আমার বাজানের কাছে জানবার বাসনা, তাইলে কুরআন তো আর মিথ্যা কথা বলে নাই, তাইলে আর একটা পূর্ব আর একটা পশ্চিম এটা কোনে? এই পশ্চিমটা আমি আমার দয়ালের কাছে দেখতে চাই। শুধাইলে পশ্চিম দেখাই পশ্চিম
আয় কবে হজরত মনসুর ঘুরে দে ভাই, এই যে এগুলা তো তারাও একটু কমান, বাসের বাসে একটু কমান, পেটটাও কমান, ঢোলটাও কমান। আমি তোকে লেগ নেই হুনি, আমি তো আমারটা বুঝি না, একটু কমাই দেন। শুধাইলে পরশিম দেখাই পরশিম, আমি বলি পরশিমে যাব। আচ্ছা, এইখান থেকে যাইতে যাইতে যদি আমি কাবা ঘরের কাছে যাই, সেইখানেও যদি বলি পরশিম, এইদিকেই তো দেখাবে, তাই দেখাবে না? তাহলে আমি যত দূরে যাই পড়ছিম, আমার এই দিকে দেখাই। আমি চাইতেছি দয়াল, আমার এইটার একটা সীমা চাই, যে আমার একজন ভক্তের পশ্চিমের শেষ সীমা কোনটা, কোন পর্যন্ত, এটা আমার শেষ সীমানা। আমার দয়াল যেন সেই সীমানাটা আজকে এই সবার মাঝে নির্ধারণ করে দেয়, যে আমার পশ্চিমের শেষ সীমানা কোথায়, আমি যেন সেই সীমানায় থেকে আমি ভজন করতে পারি। বাবা, আমার এই পর্যন্ত প্রশ্ন শেষ। শুধু আজকের গানের পালাকর্তা পক্ষ থেকে দেওয়া হয়েছে গুরু এবং ভক্ত। বাজান, পালায় যাওয়ার আগে একটা কথা বলে পালা শুরু করব। বিশ্ব ব্রহ্মাণ্ডকে তুমি চিনলে, কিন্তু তুমি তোমাকে চিনতে পারলে না। বিশ্ব ব্রহ্মাণ্ডকে তুমি দেখলে, তুমি তোমাকে দেখতে পারলে না। বিশ্ব ব্রহ্মাণ্ডকে কিতাব হাদিস ইতিহাসের আলোকে জানলে, তুমি তোমাকে কোনোদিন জানতে পারলে না। এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে যাই না কোনো লাভ হবে, যদি আমি নিজেকে না জানতে পারি। কি রে বাবা, আসেন আসতে বাবা জি, আস্তে আস্তে কথা বলতে হবে, এত পালা গান, অনেক মূল্যবান কথা আসবে, হবে মসজিদের কৃপায় দয়া যদি কৃপা করে। আমার হাত দেখতে পারি, নখ দেখতে পারি, আঙ্গুল দেখতে পারি, পেট দেখতে পারি, বুক দেখতে পারি, পা দেখতে পারি, কিন্তু আমার চেহারাটাই আমি দেখতে পারি না, কত বড় ব্যর্থতা। আচ্ছা, চেহারা না লাই দাদা দেখলেন, আপনি আপনার পিছনটাকে আপনি দেখতে পারলেন না। এই পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, তোমার যাই যাই কি হবো, দেখাই বা কি হবো, তুমি তোমারই দেখতে পারলে না। তুমি তোমাকে কিভাবে দেখবে, এই দেখার যে পদ্ধতি, সেই পদ্ধতিকে চলে আসবে গুরু এবং ভক্তের পালা। সুরার রহমান বলেছ বাজার, অনেক সুন্দর, ধন্যবাদ তোমাকে। মণি মুক্তা হীরা কাঞ্চন জহরত মঙ্গা, ইহা অথই সমুদ্রের পানির তলে পয়দা হয়, পাহাড়ের নিচে পয়দা হয়। আস্তে, আপনাদের কাছে প্রশ্ন, মানুষের বেশি মূল্য না সোনা দানা হীরা কাঞ্চনের মূল্য বেশি? মানুষের মূল্য বেশি। যারা বাজান এই মানুষকে মূল্যায়ন না করে, ওই হীরা কাঞ্চন মণিমুক্তাকে মূল্যায়ন করে, আমি মনে করি তার সে ব্যাককল পৃথিবী তার কেউ হতে। সবার উপরে মানুষ সত্য তার উপরে নাই। এবার আসেন, পৃথিবীতে সবচেয়ে, আস্তে, পৃথিবীতে সবচেয়ে মূল্যবান কি? পৃথিবীতে সবচেয়ে মূল্যবান আমার মালিকের নাম, আমার আল্লাহর নাম। তার চেয়ে অধিক মূল্য লক্ষ লক্ষ কোটি কোটি, যাহা নিরূপণ করা যায় না, সেটা হচ্ছে আমার স্বয়ং প্রভু দয়াময়। এই প্রসঙ্গটি রাখলাম। এবার এই মানব দেহের মধ্যে মূল যে বিষয়টি এলো, সেই বিষয় আলোকে ভক্তের কাছ থেকে প্রশ্ন পেলাম, পশ্চিম দুইটা পূর্ব দুইটা, আমি যদি মক্কায় যাই, মক্কা থেকে যদি দেখায় পশ্চিম কোনটা, দেখাবে ইউরোপে আমেরিকার দিকে, দেখাবে ইংল্যান্ডের দিকে? বিষয়টা তো এখানে না বাজায়, বিষয়টা অনেক জায়গায়। কোন জায়গায়? আমি এই তো গত মাসের 12 তারিখে ইংল্যান্ড থেকে আসলাম, ওখানে নামাজ পড়তে দাঁড়াইছি, এখন
কম পাশে দেখি আমাদের দেখাইতেছে কেবলা পূর্ব দিকে, তাইলে বোঝা যায় বাংলাদেশ থেকে পশ্চিমে ইংল্যান্ড থেকে হয়ে যায় সেই কেবলা পূর্ব দিকে। তাইলে আমি পূর্ব দুইটা পাইলাম, পশ্চিম দুইটা পাইলাম, এটা বাহ্যিক জবাব। কথাটা বুঝাইতে পারছি, পবিত্র মক্কা থেকে ইংল্যান্ড বা ইউরোপ এটা পশ্চিম দিকে অবস্থান। পশ্চিম দিকে বিষয় না, বিষয় হলো তোমার কেবলা কোন দিকে। তোমার কেবলা যদি বাংলাদেশে থাকি তাইলে আমার কেবলা হবে পশ্চিমে, যদি আমি কেবলার সেই পশ্চিমে চলে যাই তখন আমার কেবলা হয়ে যাবে কাবার দিকে, সেটা হয়ে যাবে পূর্ব দিকে। তাহলে বিষয়টা দাঁড়ালো পবিত্র কেবলা। এবার সেই পবিত্র কেবলা সম্বন্ধে পবিত্র কোরআন শরীফে বলেছেন, তোমরা জানো একটা কেবলা, কিন্তু একটা হচ্ছে কেবলা হাকিকি আর একটা হচ্ছে মেজাজ। মেজাজি কেবলা কোনটা? যেটা হযরত বাবা আদম সর্বপ্রথম নির্মাণ করেছিলেন পবিত্র মক্কায় বাইতুল মামুন মসজিদের ন্যায়, সেইটা কালক্রমে ধূলিঝড় হইতে হইতে লুপ্ত হয়ে যায়। আল্লাহর একজন নবী নাম তার ইব্রাহিম খলিল্লাহ, যখন তিনি পৃথিবীতে আসেন আল্লাহ বলেন, তুমি তোমার আদি পিতা আদম এখানে একটি মসজিদ নির্মাণ করেছিল, সেই মসজিদটি ধূলিঝড় হইতে হইতে ঢাকা পড়ে গেছে, তুমি এই স্থানে একটি পবিত্র কাবা ঘর তৈরি করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, হে বারে খোদা, আমি কোন রূপে কোন নিশানায় কোন নকশাতে কি দিয়া এই কাবা ঘর তৈরি করব, বলে সেটার ব্যবস্থা দায়িত্ব আমার। আল্লাহ মালিক ফেরেশতার মাধ্যমে পাশ্চি পাহাড়ের পাথর পাঠালেন আসমানি পাহাড়, আসমানি পাহাড় থেকে পাথর পাঠালেন, তুর সিনা তুর জিতা জৌদি হারা তুল্লবান, ওই পাশ্চি পাহাড়ের পাথরের সমন্বয়ে হযরত ইব্রাহিম খলিল্লাহ তৈরি করলেন পবিত্র মক্কা কাবা, যেটাতে কি আমরা হজ করি আসতে। এইটা গেল মেজাজি কেবলা। এবার হাকিকি কেবলায় আসে, আল্লাহ কি আপনারা সামনে রয়ে চলেন না পিছিয়ে রেখে চলেন? গান আমরা একা গাবো, তো আপনাকে তো কেমন, খোদায় কি আমার সামনে থাকে না পিছিয়ে থাকে? খোদায় আমার সামনে থাকে। আমি যখন ঘর থেকে বাহির হই পুরুষ হলে ডাইন কাজ দিই বিসমিল্লাহির রহমানের রাহিম, রহমানের রাহিম কে? আল্লাহ। আমি আল্লাহকে সামনে রেখে আমি ঘর থেকে বাহির হই। আচ্ছা বাজান, এটা তো দক্ষিণ নাকি? এটা দক্ষিণ। তা আমি যদি দক্ষিণ দিকে মুখ করি, আপনারা যদি দক্ষিণ দিকে মুখ করেন, খোদায় যদি আপনার সামনে থাকে, এই কেবলাটা সঠিক না পশ্চিমেরটা সঠিক? যদি খোদায় আপনার সামনে থাকে, সামনে রাখেন, তাইলে আপনি যেদিকে মুখ ঘুরাবেন সেদিকে আপনার কেবলা হয়ে যাবে, খোদা যদি আপনার সামনে থাকে। এটা হলো হাকিকি কেবলার কথা বলা হয়েছে। তদ্রুপ গুরু এবং ভক্তের মধ্যে জানতে হবে সেই হাকিকি কেবলাটাকে আমি কিভাবে প্রদর্শন করব, এটা আসবে বিষয়। এবার প্রশ্ন, তার পীরের বাড়ি যারা না যায়, পীরের বাড়িতে গিয়ে তখন লাভ নেই বাবা, পীরের পাও ধরে হইয়া থাকলেও কামল গো না, বাজানরে বসতে দেন মুরব্বী মানুষ, বসান ধৈরা বসান ধৈরা বসান, এই বয়সে গান শুনতে আসছে বাবা, বসেন সুন্দর করে আরাম করে বসান, ধৈরা বসান ধৈরা বসান, এই আস্তে বাবা, অনেক বয়স্ক লোক, এই বয়সে আমরা ঠিক থাকতে পারবো কিনা এটা তো ঠিক গ্যারান্টি নেই, কত বড় প্রেম কত বড় আসে চলে আসছে গানের টানে প্রাণের টানে চলে আসছে, ধন্যবাদ। যা হোক, এখন যেখান থেকে তার প্রশ্ন আমার সেখান থেকেই গান, যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা আছে মানব ভাণ্ডার, মানুষের ভিতরে তিনটি পার্ট উদারা মুদারা তারা, মিডল পয়েন্ট হচ্ছে নাভিমন, পায়ের তালু থেকে কোমরের সাহারা হাড় পর্যন্ত এটা হলো উদারা, এবার কোমর থেকে ঘাড়ের সাহারক পর্যন্ত হয়েছে মুদারা, ঘাড়ের সাহারক হইতে মাথার তালু হয়েছে তারা। এখন প্রশ্ন হলো দেহের মধ্যস্থল হইল নাভিমন, উদারা মুদারা, এবার তারা হলো ঘাড়ের সাহারক হইতে মাথার তালু পর্যন্ত, এই তিনটা পার্টে আদম তন। প্রশ্ন করা হয়েছে আমি এই সম্মুখ কেবলাটাকে কিভাবে দেখব, সেই বিষয়ে সে প্রসঙ্গ দিয়ে আমার ছোট্ট একটি কমাও, ঠিক আছে, ঠিক আছে।
মানুষের মানুষের ভি পরে আছে আল্লাহ নবীর বাণ খাড়া মানুষ সতন্য কর যত অযতনে ধন মিলবে না মানুষ সতরে মানুষের যদি ভালো না লাগে আপত্তি করবেন, অবজেকশন জানাবেন, কোনো সমস্যা নেই। আমার গানে এলো মানুষের ভিতরে আছে আল্লাহ নবীর বারাম খানা, মানুষ রতন কর যতন অযতনে ধন মিলবে না। বাপ মায়েরে বাপ না দিয়া, পোলা পানেরে লেখাপড়া না শিখায়া, মক্কা শরীফ গিয়ে যদি শুয়ে থাকি তাতে কোনো কাজ হইব নি। আপনাদের কাছ থেকে রায় নেব, বাপ্পার অন্তরে কষ্ট দিয়া বাপ মাকে খেদমত না কইরা, বড় ভাইকে শ্রদ্ধা না কইরা, ছোটদেরকে স্নেহ না কইরা, সন্তান সন্ততি ভরণ পোষণ না কইরা, আমি যদি মক্কা শরীফ গিয়ে হইয়া থাকি কোনো কাম হইব? কাজ হবে না। কিন্তু আপনি বাপ মাকে খেদমত করবেন, সন্তান সন্ততিকে ভরণ পোষণ করবেন, প্রতিদিন ঘুম থেকে উঠে আমার দয়াল নবী হাদিসে বলেছে কোন সন্তান যদি তার পিতা মাতার দিকে প্রেমের দৃষ্টিতে তাকায় তার আমল দামার মধ্যে আমি আল্লাহ আকবরি হজে সওয়াব দান করে দেব। তাই আর বাকি রাখলাম না, এটা নগদে নিয়ে আসলাম। তাই সাধক তার গানে বলেছেন মানুষের ভিতরে আছে আল্লাহ নবীর বারামখানা, মানুষ রতন কর যতন অযতনে ধন মিলবে না। তাই বাউল সিরফ ফিলোসফিতে বলা হয়েছে সবার উপরে মানুষ সত্য তার উপরে না। নহে খোদায় আসমানেতে কবির বাজার, নহে মাওলার জমিনেতে, নহে খোদায় আসমানেতে নহে মাওলার জমিনেতে বাজান করেন, মমিনেতেই মমিন চিনে ক সাধনা মানুষ রতন কর অযতনে ধন মিলবে না, মানুষ রতন কর যতন অযতনে ধন মিলবে না, মানুষ রতন। আল্লাহ বাইতুল্লাহ শরীফের মতো, আল্লাহ মক্কা শরীফের মতো, আল্লাহ হাদিস শরীফের মতো, আল্লাহ কোরআন শরীফের মতো এর কোনো প্রমাণ আজ পর্যন্ত আবিষ্কার করতে পারি না। আল্লাহ আল্লাহর মতো, আল্লাহ আল্লাহর মতো, কাবা ঘরের মতো, মসজিদের মতো, মন্দিরের মতো আমার আল্লাহ না, আল্লাহ হচ্ছে আল্লাহর মতো। এই কথাটা বলতে পারে কে যে আল্লাহকে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে দেখতে পারে? কথা বুঝাইতে পারছি? এবার আসেন পবিত্র কোরআন শরীফে বলেছেন, কি বলেছেন? খালাকাল আদম সরাতাহি, আল্লাহ বলেন আমি আমার নিসরতে আদমকে তৈয়ার করিয়াছি। তাই এখানে একটা প্রমাণ পাওয়া গেল খোদার নিসরতে আদমকে তৈয়ার করেছেন। এটা কি আমার কথা নাকি? এটা কিতাবের কথা। এবার আসা যাক ফিলার যে খলিফা, একমাত্র পৃথিবীতে আল্লাহর প্রতিনিধিত্ব করার জন্য দায়িত্ব দিয়েছে এই আদমকে। এই আদমকে আল্লাহর প্রতিনিধি হিসেবে আল্লাহ পৃথিবীতে প্রেরণ করেছেন। আল্লাহ বলেছেন আমি আমার কুদরতি শানে, আমার সেই কুদরতি সেকেল থেকে আমি আমার মতো করে সৃষ্টি করেছি আদমকে। এবার আল্লাহ যদি আল্লাহর মতো হয়ে থাকে, এক বাপের সাত পোলা, পিতার বীর্য মাতৃরস, একই পদ্ধতিতে সন্তান আসছে, কোনোটা হয়েছে কালা, কোনোটা হয়েছে দলা, কোনোটা নাক চক্কা, কোনোটা নাক বোসা, কোনোটা লম্বা, কোনোটা বেটে, কোনোটা মাঝারি বোসা,
আস্তে, তাহলে কি প্রমাণ পাওয়া গেল? এক বাপের সাত পোলা হইলে সাত পোলা এক রকম হয় না, এক একজন এক একের এক একজনের মতো হয়। আরিফ দেওয়ান আরিফ দেওয়ানের মতো, কবি সরকার কবি সরকারের মতো। আল্লাহ আল্লাহ বেমেসাল, আল্লাহকে কোনো সৃষ্টির সাথে মেশাল দেওয়া যাবে না, কিন্তু আল্লাহ যে মানুষ সৃষ্টি করেছে এই মানুষকে একজন আরেকজনের মতো হয় না। আমি শুধু কাছে আনার ব্যবস্থা করি বাবা, আমি কে কোনভাবে গান গায় ও আমার দেহার সময়, তারে আমি দূরের বস্তুটাকে কাছে নিয়ে আসলাম, পরিচয় পর্ব এখানে ঘটাবার একটা চেষ্টা করছি। আল্লাহ বলেন আমি আর নিঃস্রোতে স্বীয় স্রোতে আদমকে তৈরি করি আছে ফিল আর যে খালিফা, একমাত্র ব্যক্তি মানুষ হচ্ছে আমার এই দুনিয়াতে প্রতিনিধি। এবার ভাজান, এর চেয়ে সহজ করে বলার আমার কিছু নাই, এটা ধারণ করার ক্ষমতা তোমাকে আল্লাহ দিয়েছে, তুমি যেহেতু ভক্তের অভিনয় এটা বোঝা এবং ধারণ করা তোমার বিষয়, আমি আমার কথা বলে যাচ্ছি। কোরআন কয়ে গাইবে খোদা মোকামে মঞ্জিল মাহমুদা, কোরআন কয়ে গাইবে খোদা মোকামে মঞ্জিল মাহমুদা। 10-12 বছর বয়স থেকে নামাজ ধরছি, আমার যতটুকু মনে পড়ে আমি 8 বছর থেকে রোজা রাখি, মালিক কবুল করছে কিনা জানি না, রোজা এই জীবনে আর ছাড়ি নাই। কিন্তু আজ পর্যন্ত কোনোদিন কবি খোদায় কয় নাই আরিফ দেওয়ান রে তুই যে নামাজটা পয়সা শেষ দাতা দিচ্ছে খুব ভালো লাগছে আমার কাছে। এটার উত্তর অ্যান্সার আজও পাই নাই, আপনারা পাইছেন নাকি? তারপরে তো পড়েন, আল্লাহ বিশ্বাস করেন বলেই তো পড়েন, হ্যাঁ ভালোবাসেন বলেই তো পড়েন, আজানটা দিলেই অজুটা কইরা মসজিদে চলে যান, দোকান টোকান বন্ধ কইরা, তার একটা প্রেম আছে এটা গুড়াই দেওয়া যাবে না। কিন্তু খোদায় তো কোনোদিন কয় নাই, ও মিয়া সাহ 80 বছর যাবৎ নামাজ পড়ছো কিন্তু আজকের নামাজটা খুব ভালো লাগছে, আজকের সেজদাটা আমি কবুল করছি, যদি আল্লাহই কথাটা কইতো তার সমস্ত জীবনের চাওয়া পাওয়া মিটা যাইত। এটা হলো নিরাকারের ভজনের বেনিফিট, মাথায় হাত দিয়ে কয়। কিন্তু কোনো সন্তান যদি তার পিতা মাতাকে খেদমত করে, তার পিতা মাতা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে বলে আল্লাহ তুমি বলেছ, পৃথিবীতে সবার আগে পিতা মাতার দোয়া কবুল হয় সন্তানের জন্য, আমি তোমার কাছে এই ফরিয়াদ করি, আমার সন্তানটা হয়তো ইবাদত বন্দেগী ঠিক মতো করতে পারে না, তুমি ওর পিতা মাতার দিকে তাকায় তুমি আমার দোয়া কবুল করে দাও, আমার সন্তানকে তুমি তোমার শান্তির নিবাসে জানাও। দোয়া করতে বাকি কবুল হইতে বাকি, তাইলে এটা তো সম্মুখ ইবাদত, এই সম্মুখ ইবাদতটাকে প্রতিষ্ঠিত করতে হলে তোমাকে পীর মুর্শিদ ওলিয়াউলিয়ার কাছে যেতে হবে। যারা যায় না তারা কি, তারা ধরো মাবিয়ার পুত্র এজি, এই তারা নামাজও পড়ছে হজও করছে জাকাতও দিছে, তারা কুরবানিও করছে, আবার ইমাম হোসেনের জবাই গিরা মারছেও, তাই নবীর দৌহিত্র যারা মারে, ও কবি এই বেটা গো এই রোজা নামাজ হজ জাকাত কালে বাদে কোথায় খুশি হইব না, আল্লাহ ওদের উপরে গজব নাজিল করে নাজিল করেছে। তো বাজান, এজিদের আদর্শ নিয়া পীর মুর্শিদকে হালে বায়াতকে বিশ্বাস না করে, ইমাম হাসান হুসাইন জয়নাল আবদিন ইমাম হানিফাকে বিশ্বাস না করে, মাউল আলীকে কটাক্ষ করে দয়াল নবীকে অস্বীকার করে, তুমি তোমার মন গড়া ইসলাম করে যদি তুমি রোজা নামাজ হজ জাকাত করো, কপালে যদি কহর ফালাও খোদায় তোমার, তাহলে তোমাকে সম্মুখ ইবাদতে আসতে হবে। সেই সম্মুখ ইবাদত পবিত্র কোরআন শরীফের 7 জায়গায় বলেছেন, সূরা লোকমান থেকে সূরা ফাতি পর্যন্ত বলেছেন, যদি তোমরা আল্লাহ হতে চাও একজন আল্লাহ তাদের কাছ থেকে বায়াত গ্রহণ করো, ওইটা হচ্ছে নবীর আহালে বায়াত। আহাল শব্দ তো বংশধর, বায়াত শব্দ তো ক্রয় বিক্রয়, তুমি তোমার মসজিদের কাছে যে নিজেকে সমর্পণ করো নিবেদন করো, তুমি যদি মসজিদ পরিষদের সদস্য হতে পারো তুমি নবী পরিষদের সদস্য হয়ে যাবে, আর নবী পরিষদের সদস্য হয়ে যাওয়ার সাথে সাথে তুমি আল্লাহ পরিষদের সদস্য হয়ে যাবে। একজন উচ্চ মার্গীয় একজন বুজুর্গ গানের
তার নাম হাজ্জা জালালউদ্দিন সুইতি, তার নাম জালালউদ্দিন সুইতি। তিনি কি বলেছেন জানেন? দয়াল নবী আমার ইহকালেও দুলহান পরকালেও দুলহান। দুলহান শব্দের অর্থ বুঝেননি? জামাই, জামাই, বর, বরকে যে বিয়া করে করতে যায় সে হলো বর। তো দয়াল নবী ইহকালেও জামাই পরকালেও জামাই। আপনাদের কাছে প্রশ্ন, 500, 700, 800, 1000 যাত্রী নিয়ে জামাই যায় বিয়া করতে, বইয়ের মালিক তো একমাত্র জামাই হয়, আর আমরা যারা যাই তারা কি হারি মুরগির রোষ, হ্যাঁ খাসির মাংস, পোলাও মাংস, ফিন্দি পায়েস, জর্দা, পেট ভেজা খাই, তাই না? এই বাবাই, এই এই বাবা, বয় বাজান। আপনাদের কাছে প্রশ্ন, আগে কি বর যাত্রী খায় না আগে বরে খায়? আর শালার পুজো যাত্রী খায়, আগে আগে খায় যাত্রী তারপরে খায় বর, সবার খাওয়া শেষ হইলে তাদের ভিতরে নিয়ে বসে, কথা সত্য নেই, কিন্তু হাকিকত এখানে নয়। জালালউদ্দিন সুইতি সাহেব কি বোঝাতে চেয়েছেন? দয়াল নবী ইহকালেও বর যাত্রী পরকালে যাত্রী, যদি আমরা কেউ আশেকে রাসূল হয়ে নবীর সাথে বর যাত্রী হতে পারি, কাল হাসরের মাঠে আল্লাহর নবী বলেন আমার একটা উম্মত বাকি থাকতে আমি দোজকের খাদ্য আরাম গ্রহণ করিব না। নবীর প্রেমিক হইতে কি করতে হবে? নবী যাদেরকে ভালোবাসছেন, মহব্বত করেছেন, তাদের পথ অনুসরণ করে তাদের সাথে তোমাকে একত্রিত হতে হবে, তাইলে তুমি নবীর সাথে বরযাত্রী হতে পারবে। আর বরযাত্রী হতে পারলে ইহকালেও তুমি মুক্তি, পরকালেও তোমার আর দোজক নিয়ে কোনো চিন্তা করার প্রয়োজন নাই। কোরআন কয় গাইবে খোদা মোকামে মঞ্জিল মাহমুদা, আদম নবীর খানে খাবে, আদম নবী, আদম নবী খানে খানে কোরআনে পড়লেন বর্ণনা, অনুসত অযত অযতনে ধন মিলবে না, মনুষ্যত করে মানুষের সকলের স্মরণে হাত রেখে অনুরোধ করবো। আর কবিরকে বলবো বাবা আমি তো কোনো গায়ক টায়ক হইতে পারি না রে বাপ, এই চেষ্টা করি আর কি, তোকে পিছিয়ে পিছিয়ে থাকি। আসলে বিষয়টা এরকম, এই খাতাটা কি জড়পদার্থ না প্রাণ আছে? এটা এটা লেখা আছে, এটা জড়পদার্থ। ইটা কি জড়পদার্থ? রড কি জড়পদার্থ? এটা হাঁটতেও পারে না, চলতেও পারে না। যে টাইলস দেবতে বাড়ি ঘর করেন এটা জড়পদার্থ। যে ফ্যানটা লাগাইছেন, এয়ার কন্ডিশন লাগাইছেন, এটা জড়পদার্থ। এর কোনো জীবন নাই। আস্তে, জড়পদার্থ দিয়ে মসজিদ, ইট পাথর লোহা দিয়ে মসজিদ তৈরি করছেন, খোদার ঘর মসজিদ না। জেনে রাখেন, খোদার ঘর মসজিদ হতে পারে না। খোদার যিনি মসজিদের ভিতরে প্রবেশ করে তার ভিতরে হইল খোদার বাসা। এইভাবে কথা বলার সাহস থাকতে হবে। মুসল্লিগণে মসজিদে নামাজ পড়ে, ওই মসজিদের ভিতরে কোথা নেই, কোথায় আছে? মানুষের ভিতরে। কথা সত্য না মিথ্যা? ওইটা তো জড়পদার্থ। জড়পদার্থ মানে কোনো প্রাণ নাই, তো যেখানে প্রাণ নাই সেখানে খোদাও নাই। যার ভিতরে প্রাণ আছে তার মধ্যে খোদা আছে। অনেক ওলামা একরাম বন্ধুরা থাকতে পারে, আমার এই লজিকটা, আমার এই কথাটাকে কেউ কাটতে পারে না। আসেন, পাঁচতলা বাড়ি করছেন, এই বাড়িতে কে কোথায় থাকেনি? তাইলে যত ধনী মানীরা বাড়ি করছে সব বড় বড় লোকালারা, এই পাঁচতলা দশতলা বিল্ডিং যারা করছে খোদায় তাদের বাইন্দা তুই, তাইলে বোঝা যায় এই বিল্ডিংয়ে খোদায় থাকে না, খোদায় থাকে এই বিল্ডিংয়ের ভিতরে যে থাকে তার মধ্যে খোদায় থাকে। তাই আমার গানে বলা হলো, নহে খোদায় আসমানেতে, নহে খোদায় জমিনেতে, বিরাজ করেন মমিনেতে, মমিন চিনে কর সাধনা। দেওয়ান মালে ভেবে বলে ভসবে খোদা মিলে, মানুষ ভসবে
দেওয়ান মালে ভেবে বলে যতন কর যতন অযতনে ধন মিলবে না মানুষ মানুষের মানুষ রতন কর যতন অযতনে ধন মিলবে না মানুষ ধৈর্য ধরে নীরব থাকেন আল্লাহর বান্দা নবীর উম্মত পীর মসজিদেরা শেখান গুরু বিশিষ্ট গুরু ভক্ত পালানি আজকে চলবে সবাই গান সকলের চরণে হাত রেখে আমি করছি নিবেদন যেভাবে তে আমার বাজান আমার কাছে করলেন জিজ্ঞাসন কি মণিমুক্তা হীরা কাঞ্চন জহর এই মানব দেহের কোথায় ফলে বলে গেছেন সুরা আর রহমান এবার আমাকে জবাব দিতে হবে কেমন কইরা ফলে বলতে হবে সেই গুরুতত্ত্বের বিধান আমার পূর্বে একটি বক্তব্যে বলেছি হীরা কাঞ্চন মণিমুক্তা জহরত ইহা মানুষের চেয়ে বেশি মূল্যবান না আরে এটা কি এক গ্লাস পানি যদি পৃথিবীর পানি শুকায় যায় ওই আমাদের আমেরিকান যে প্রেসিডেন্ট নির্বাচনের নাম কি তার ট্রাম্প ও কইব যে তুই আমেরিকাটা লইয়া জাগা আমার এক গ্লাস পানিতে আমার জীবনটা বাঁচা এক বাবাজি 500 টাকার মাধ্যমে দোয়া করছেন ধন্যবাদ তাহলে বাজান হীরা কাঞ্চন মণিমুক্তা খাইলে মানুষের পেট ভরে না হীরা মণিমুক্তা খাইলে মানুষের তৃষ্ণা নিবারণ হয় না আমি মনে করি পিপাসিত লোকের কাছে হীরা কাঞ্চন মণিমুক্তার থেকে বেশি মূল্যবান এক গ্লাস পানির 70 টাকা আর এক ভরি স্বর্ণের দাম কত 1,40,000 বা 30,000 টাকা তাহলে যেটা দিয়ে সোনা মাপে আফ্রিকাতে ওই বাটখারাটা হইল লোহার তে এত মূল্যবান সোনা মাপে ওয়া 67-60 টাকা কেজির বাটখারা দেয়া কিন্তু সারা জীবন এই বাটখারা দিয়ে লোহার বাটখারা দিয়ে সোনা মাপে কিন্তু এই লোহার বাটখারা কখনো সোনার দাম হয় না হয়নি হয় না কিন্তু একজন চোর একজন বদমাইশ একজন খুনি একজন লম্পট একজন চিটার বাটপা সে যদি কোনো উলিয়া উলিয়া সঙ্গ করে যদি মালিকে দয়া হয় ওই অলিয়া উদিয়ার উসিরায় এই চোর বাপ্পা টল্লার অলি হয়ে যায় কিরে বাপ কথা সত্য না মিথ্যা তাইলে লোহার বাটখারা দেওয়া সোনা মাপে তাতে সারা জীবন মাপে তাতে লোহা কখনো স্বর্ণ হয় না কিন্তু আল্লাহর একজন চোর বাটপার বদমাইশ খুনি যদি কোনো অলিয়া উলিয়া সঙ্গ করে এক রাত্রে সে আল্লাহর অলি হয়ে যাইতে পারে শেখ সাদি বলেছেন এক জামানা সাহাব 7 সালে তাওয়াতে বেরিয়া তুমি শতবর্ষর ইবাদত বন্দেগী করে যাহা অর্জন না করো একজন অলি আউলিয়ার সঙ্গ করলে তুমি শতবর্ষর ইবাদতের চেয়ে বেশি হয়ে যাইতে পারে আর চোর আল্লাহর আউলিয়া হয়ে গেছে কেমনি জানেন আমি যদি সমস্ত কথাবার্তা বলি না তারপরে বলতে হয় পিরানে পিরদাস্তাগি মাহবুবে সুবাহানি তুমি কুতুবে রাব্বানি বড় পীর আব্দুল কাদির জি বড় পীর আব্দুল কাদির ওরে কান্দেতে আনিলেন নবীর চরণের নিশানি বড় পীর আগায় বড় পীর কান্দেতে আনিলেন নবীর চরণের নিশানি আমার নবীজি দুয়াই হইলেন আমার নবীজি দুয়াই হইলেন আউলিয়ার শিরোমণি বড় পীর
আব্দুল কাদির জিলানি, বড় পীর আব্দুল কাদির জিলানি। ইবাদত করতেন পীরের সারা চিরজনি, ওরে মুসাহেদা জালালিতে, মুসাহেদা জালালিতে পোহাইতেন রজনি, বড় পীর আব্দুল কাদির জিলানি, বড় পীর আব্দুল কাদির জিলানি। এক চোরে বেটা যায় চুরি করতেই আমার বড় পীরের ঘরে, চুরি করবে দূরের কথা রইল চোরাই পরে গো, রইল চোরাই পরে। এক চোরে বেটা যায় চুরি করতেই একদিন বড় পীরের ঘরে, চুরি করবে দূরের কথা রইল চোরাই পরে গো, রইল চোরাই পরে। পরিয়া রইল চোরাই হইয়া অজ্ঞানী, বড় পীর আব্দুল কাদির জিলানি। সুখের রজনী যখন পোহাইয়া আসিল, কুয়াশকিতি জিন্দা পীরে হাজির হইল গো, হাজির হইল। সুখের রজনী যখন পোহাইয়া আসিল, কুয়াশকিতি জিন্দা পীরে হাজির হইল গো, হাজির হইল। শোনেন শোনেন বড় পীর শোনেন সমাচার, সিস্তান শহরে একজন কুতুবের দরকার গো, বলি কুতুবের দরকার। শোনেন শোনেন বড় পীর শোনেন সমাচার, সিস্তান শহরে একজন কুতুবের দরকার গো, বলি কুতুবের দরকার। এই কথা শুনিয়া পীরে বলতেছে তখনই, আমার ঘরের পিছে আসে একজন, আমার ঘরের পিছে আসে গো একজন, লইয়া জানে খনি বড় পীর আব্দুল কাদির জিলানি। তখন খুয়াজ খিজির জিন্দা পীরে ধ্যান ধরিয়াছা, চোর বেটাকে বলেন আমি পীর দিব কার কথায় গো, আমি নিব কার কথা। তখন খুয়াজ খিজির জিন্দা পীরে ধ্যান ধরিয়াছা, চোর বেটাকে বলেন আমি আর নিব কার কথাই গো, বলেন নিব কোন কথা। এই কথা শুনিয়া পীরে বলতেছে তখনই, শুনিয়া পীরে বলতেছে তখনই, আমার বাড়ি আইসে রে চোরাই হইতে বড় ধনী, আমার দরবার হইতে খালি হাতে, আমার দরবার হইতে খালি হাতে, চোরাই ফিরবে না কখনই বড় পীর আব্দুল কাদির জিলানি। পোষাইয়া গেল খুয়াজ খিজি জিন্দা পীরে হাজির হইল, শোনেন শোনেন বড় পীর শোনেন সমাচার, সিস্তান শহরে একজন কুতুবের দরকার। এই কথা শুনিয়া পীরে বলতেছে তখনই, ঘরের পিছেই আছে একজন লইয়া জান এখনই। এই কথা শুনিয়া খুয়াজ খিজি ধ্যান ধরিয়াছা, চোর বেটাকে বলেন আমি আজ নিব কোন কথায়, বড় পীর কয়
আমার বাড়ি আইসে রে সবাই হইতে বড় ধনী, দরবার হইতে কবু খালি ফিরে হাতে খালি হাতে যাবে না, যাবে না যে তিনি। আপনারই ফায়েস পীর সাহেব চলকে করলেন দা, খুব দিয়া গেল চড়ার জ্ঞানেরই নয়ন গোতার বাতুনি নয়ন, তাস্কাতুদাউলিয়া ফার্সি কিতাব, বাংলায় অনেকে অনুবাদ করেছেন, খুব একটা বেশি দাম না, 500-700-800-1200 টাকা দিলে অনেক বড় একটি কিতাব পাওয়া যায়, তাস্কাতুদাউলিয়া, অলিয়াউলিয়ার মাজেজা সম্বন্ধে সেই কিতাবে পাওয়া যায়, কে কোন জায়গায় জন্মগ্রহণ করেছেন, পৃথিবীতে কার স্থিতিকাল কতদিন ছিল, কে কার কাছে বায়াত হয়েছিলেন, তাদের জীবনের অলৌকিক ঘটনাবলী সেই তাস্কাতুদাউলিয়ার মধ্যে পাওয়া যায়। এবার আসেন, এই তাস্কাতুদাউলিয়ার মধ্যে এই ঘটনাটি লেখা হয়েছে, একটা কথা বলে যাই বাজার, একজন আল্লাহর আউলিয়া আলেম বানাতে পারে চক্ষের পলকে, কিন্তু একটা আলেম কখন একটা ওলি বানাইতে পারে, কথাটা কি বুঝতে পারছেন? আল্লাহর একজন অগ্নি পাগল মস্তান একটা আলেম তৈরি করতে পারে, কিন্তু একটা আলেম কিন্তু একটা ওলি তৈরি করতে পারে না। কারণটা কি? ওলির কাছে যে পাওয়া সেটা খোদা প্রদত্ত পাওয়া। এই পাওয়াটা কিভাবে আসে? 40 তলা ভাত খাইলে 1 ফোঁটা রক্ত হয়, 40 ফোঁটা রক্ত মৈথন করলে 1 ফোঁটা বীর্য, যে বীর্য থেকে আমি এবং আপনাদের পৃথিবীতে আসা। কথা সত্য না মিথ্যা? আচ্ছা, যদি ডাক্তারে কই, এই যে আমার ডাক্তার কাঞ্চন, ও তো আমার ছেলে, ওরে মাঝে মাঝে বলি, কিরে বা এই বীর্যটা কই থাকে দেহের, কইতে পারবি নি? কই বাবা, সারা জীবন ডাক্তারি করছি আমি, বিশেষজ্ঞ ডাক্তার হয়েছি, কিন্তু এটা তো কইতে পারবো না। তো আপনি মাংস কাটবেন, চামড়া কাটবেন, হাড় কাটবেন, মজ্জা কাটবেন, কিন্তু 1 ফোঁটা বীর্য বাহির করতে পারবেন না। এই বীর্যটা একটা সময়ে বাজান প্রকাশ পায়, যখন দুইজন দুজনের প্রতি আশেক হয়ে যায় তখন দৈহিক একটা মিলন ঘটে, আর সেই মিলনের ঘটার ফলশ্রুতিতে দেহের কোন জায়গাতে কুদ্রতি সানে 1 ফোঁটা 1 ফোঁটা পানি যায়, এটা দয়াল ছাড়া কেউ কইতে। এবার আসা যাক, 40 তলা ভাত মাংস খাইলে 1 ফোঁটা রক্ত হয়, কিন্তু 1 ফোঁটা চোখের পানি, কত হাজার রক্তের ফোঁটা পয়দা হয়, এটা কোনো বিজ্ঞানী আবিষ্কার করতে পারে না। বাজাম জারুর সেই এসকের তুফা প্রেম সাগরে উইছা গেছে বা, ওই সাগরে মণিমুক্তা পয়দা হয় রে কবির সরকার, তাই বলেছে পবিত্র কোরআন সুরা আর রহমান। যখন তোমার সে এসকের দরিয়ার মধ্যে ঝড় উঠবে তখন সেই নদীতে বান ডাকবে, আর সেখান থেকে মণিমুক্তা মঙ্গা হীরা চুন্নি পান্না পয়দা হবে, উহা পৃথিবী চুনি পান্না নয়, উহা পৃথিবীর চেয়ে বেশি মূল্যবান হীরা চুন্নি পান্না মঙ্গা পয়দা হবে। ওটা কি? ওটাকে বলা হয়েছে বেশ কিম্মতি, গাছেতে পড়িলে তাতে চন্দন পয়দা হয়, হাতিতে পড়িলে ওইটা গজমতি কয়, গরুতে পড়িলে ওই রহমতের বৃষ্টি, ওই প্রেমের বৃষ্টি হয় গৌরস পয়দা হয়, মানুষেতে আছে বেশ কিম্মতি রে, এই সোনার মানুষ জানলো না বিষয়, ওই বেশ কিম্মতি যদি কেউ পাইতে হয় যাইতে হবে পীর মুর্শিদের বাড়ি, যেমন চোরায় গিয়া ওলি হইয়া গেছে আউলিয়া হইয়া গেছে, আমি সবাই প্রকাশ করি আপনারই পায়ে চেপি সাহেব চলকে করলেন দা, খুলিয়া গেল চড়ার বাতুনি নয়ন, ওই চড়াই যখন বাতুনি নয়ন খুইলা গেল ধ্যান দরিয়া চায়, খোদার আরশ কুরসি লহু কলম সে দেখিবারে পায়ে গতিনি দেখিবারে পায়, হাত উঠাইয়া খনি
আশা করি যতটুকু মালিক বলার তৌফিক দিয়েছেন বললাম, যদি ভালো হয় গ্রহণ করবা, না হইলে বাদ আমার তেমারে ফিরিয়ে দিয়ে তুমি তোমার গয়ে লইবা। এসে ভালো কথা হইতে পারে? আমার যা তিনি জিজ্ঞেস করেছে আমি বলার চেষ্টা করছি, যদি ভালো লাগে সে গ্রহণ করবে, আর যদি ভালো না লাগে আমার তেমারে ফিরিয়ে দিয়ে তার তাহে কয়ে যাইব নাকি? হ্যাঁ, এটা আনাজি তার কিছু আমার নাই, আমার কোনো কিছু নাই দেবা। তবে বাজান, আমি গান কখনো যুক্তি চুক্তি বুদ্ধি করে গান গাইতে দেবা, মঞ্চে যখন আসি নিজেকে নিবেদন করি, মালিককে বলি মালিক তোমার অগণিত প্রেমিক লোক আসছে, তুমি তোমার সত্যে দাঁড় করে তুমি তোমার প্রেমের বাণী বলে দাও, ওই বাণী পেয়ে যেন প্রেমিকগণে খুশি হয়ে যায়, এর বিষয়ে রাখলাম। আশা করি আর এ বিষয়ে আমি আলোচনা করব না। এখন গুরু এবং ভক্তের গান, আমার ছোট্ট একটি গান দিয়ে দিই আমার আসল। এবার গুরু তত্ত্ব থেকে আমার একটি গান, এই গানটি গাওয়ার পরে আমি অপেক্ষায় থাকবো বাজান আবার কি কয়। আমি সুরার রহমান নিয়ে অনেক আলোচনা করতে পারতাম, অনেক কথা বলতে পারতাম, কিন্তু সার সংক্ষেপে যতটুকু না বললে তার তত্ত্বকে বলার চেষ্টা করেছি, ভুল ভ্রান্তি মার্জনা করবেন। হইলে খাঁটি মানুষ বুঝতে পারে কোন মানুষে কি বেদনা, হইলে খাঁটি মানুষ বুঝতে পারে কোন মানুষে কি বেদনা, হইলে মানুষ চেনে মানুষ, নইলে মানুষ বাজান সে না যায় না, হইলে মানুষ হইলে খাঁটি মানুষ বুঝতে পারে কোন মানুষ বেদনা, হইলে মানুষ কেনে মানুষ, নইলে মানুষ পৃথিবীতে প্রত্যেকটি মানব মানবীর উপরে দুইটা ছায়া সবসময় থাকে। প্রথম ছায়াটা হইল জনম দুঃখী মা, দ্বিতীয় ছায়াটা হইল যার যার জন্মদাতা পিতা। এই পৃথিবীতে যার পিতা নাই মাতা নাই তার মাথার উপরে দুইটা ছায়াই নাই। একজন এতিম হইলে আর একজন এতিমের চেহারা দেখলেই বুঝে, চোখ দেখলেই বুঝে, যেমন আমি আমার বাপ মা ছাড়াই এতিম, এই লোকটা আমার মতো এতিমই হবে। এতিম না হলে এতিমের মর্ম কেউ বুঝতে পারে না। আমার গানে বলা হলো, হইলে মানুষ চেনে মানুষ, নইলে মানুষ চেনা যায় না, সমভাবের ভাবুক না হলে, সমব্যথার ব্যতিক না হলে, কখনোই সে ব্যথার ব্যথা সে কখনোই বুঝতে পারে না। আছে বা যান অচিন দেশে যায়, চেনা মানুষ চেনা যায় না, তারে থাকলে বেহু একজন চেনা মানুষের সঙ্গ করলে যাবে চেনা, আছে দেশে চেনা মানুষ চেনা যায় না, থাকলে বেহু চেনা মানুষের সঙ্গ করলে যাবে চেনা। আমি তো এই এলাকার মানুষ, কিন্তু চাঁদা দোকানে হাট বাজারে বসে আড্ডা দেওয়া, বন্ধু বান্ধবের সাথে আনন্দ ভর্তি করে, এটা আমার জীবনে কোনোদিন হয়নি। আমি একটু নীরব প্রকৃতির মানুষ, সারাটা জীবন শৈশব থেকে শুরু করে এ পর্যন্ত একইভাবে আছে। এই সালাম চেয়ারম্যান সাহেবের বাড়িতে মোস্তফা মহসিন মন্টুর সাথে আমি কত রাত্র কাটাইছি, কিন্তু এর পাশেই গোয়ালখালী গ্রাম জগা পাগলার অবশ্যই আশ্রম বহু বছর আগে। আমার একজন গুরু ভাই অন্ধ আয় বলে গান গায়, চিনেন না রে,
আজকে আসে নাই, অন্য জায়গা হইলে তো আসতো, আজকে আসে নাই। এই গোয়ালখালি বাড়ি আমি নিজের গোড়া এসে জিজ্ঞাসা করি, ভাই গোয়ালখালি যাবো কেমনে? লজ্জার বিষয় না কিন্তু, আমার বাড়ি আমার এলাকা এক ইউনিয়নের কাছে, গোয়ালখালি আমি চিনি না। এক লোক মোটর সাইকেল দাঁড়ায় আছে, ওর দেওয়ান সাহেব কই যাইবেন, আমি গানের অনুষ্ঠানে যাবো। আমি আর কই যাবো, আমি কি ওয়াজ করতে যাবো? আমাকে আমি তো একটা গান গাওয়া। তো লোক দিছে হাই সাহেব, বলছে এই এক মিনিটের পথ গেলেই বাম দিকে দেখবেন হাজার হাজার মানুষ আছে, গেট করা আছে। তাই এই জায়গাটা আসতে হইলে আমাকে এই কামারটার ব্রিজে একজনের স্মরণাপন্ন হতে হয়েছে, তাকে জিজ্ঞেস করতে হয়েছে আমি যেখানে যাবো ওই জায়গাটা কোথায়। সে চিনে বলে শোনা বলছে, রংপুর দিনাজপুরের লোক হইতো, আমি যাবো গোয়ালখালি, আমার দেখাইব মরিশা, তাই না? তাহলে যে চেনে তার কাছে গেলে অচেনা লোক চেনার সন্ধান পায়। আছে বাজান অচিন দেশে, চেনা মানুষ চেনা যায় না, তারই থাকলে বেহু চেনা মানুষেরই সঙ্গ করলে তারে যাবে চেনা করলে অদূর আগে নাই ভাবনা। অনুরাগে কোনো অনুরাগে কারণ তার চিনিতে নাই ভাবনা রে বাজান তার পাইতে কোনো নাই ভাবনা হইলে মানুষ চেনেই মানুষ নই রে মানুষ বাজার চেনা যায় না হইলে মারু রসিক যেজন তারাই প্রেমের মূল মহাজন, সুধার আসে ভাসে সেজন সুধা খায় না রে 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 রে
দু একটা কথা বললে কি আপনারা বিরক্ত হবেন নাকি? হ্যাঁ বলতে পারি? ধন্যবাদ। আমার বাবা নাই পৃথিবীতে, আমার প্রেমে আছে, কিন্তু জাগতিকভাবে আমার পিতা নাই। 17 বছর আগে তার গন্তব্যে চলে গেছেন, মা বেঁচে আছে। মার চুলটুল সব থেকে সাদা হয়ে গেছে, কিন্তু এখন আমার মা সুয়ের গোড়া সুতা দিয়ে কাপড় সেলাই করতে পারে। হার্টের রোগ, ডায়াবেটিস কিচ্ছু না, খুব একটা চলাফেরা করে না। তো যে জানি না ঘর সংসার করি, তার কাছে বলিনি আমি কোনোদিন ঘর থেকে বাহির কিছুই বলি না। আমার বিষয়টা আমি এইভাবে মনে করি, পৃথিবীতে যতদিন বাবা ছিল, বাবারে বলছি মায়েরে বলছি, বাবা যেদিন থেকে চলে গেছে, আমার মা যতদিন বেঁচে আছে, আমি আমার মার কাছ থেকে অনুমতি নিয়ে বাড়ির বাইরে যাব। আমি কাজটা করি বাজা, আমি 64টা রাষ্ট্র আল্লাহ আমার ঘুরাইছে পৃথিবীতে, বছরে 3-4 মাস আমি ইউরোপে আমেরিকায় থাকি, লক্ষ লক্ষ মাইল বিমান জার্নি করেছে, ট্রেন জার্নি করেছি, ঝড় তুফান, আটলান্টিক, প্রশান্ত মহাসাগর, আরব সাগর, কত জায়গা কত অতিক্রম করেছি। আমি যখন মার পায়ে চুমা দেই, মায়ের যখন তোর রহমতের হাত আমার উপরে রাখে, আমি মনে করি পৃথিবীর সব বালা বসে কোথা আমার জীবন থেকে সরে যায়। আমার আগে পরে অনেক মানুষ মারা গেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু এই জীবনে আজ পর্যন্ত আমার একটা পশম কিছু হয়। মার কাছে গেলে গরম দেহটা নরম হয়ে যায়, অস্থির হৃদয়টা স্থির হয়ে যায়। আবার এই কমল দেহটা নিয়ে আমি জানি না ঘর সংসার করি, তার হাত যদি আমার গায়ে লাগে, নরম দেহটা গরম হয়ে ওঠে। এখানে আমাকে রসটাকে বিভাজন করতে হবে, যে কোন রসটায় আমার জয় হবে আর কোন রসটায় ক্ষয় হবে, এটা যে নির্ণয় করতে পারে সে হয় প্রকৃত মানুষ। তো শব্দ রূপ রস স্পর্শ গন্ধ, মার স্পর্শে সন্তানের গরম দেহ নরম হয়ে যায়। আমার দাদা গুরু মালিক দেব সাহেব যদি জীবদ্দশায় বেঁচে থাকতো, আমি কবি, আমি সংসার জীবনে কোনো পা দিতাম না, কারণ ওই মানুষটাকে আমি এমন ভালোবাসা বাসছিলাম, সে আমাকে এমন ভালোবাসা বাসছিল, আমি মনে করি তার চেয়ে এত বড় প্রেমিকার আমার জগতে আর কেউ নাই। এখন বুঝি তো আমার গানটার মধ্যে বলা হয়েছে, পঞ্চরসের রসিক যেজন তারাই প্রেমের মূল মহাজন, সুধারসে ভাসে সেজন সে সুধা খায়। বাজা, অনেক মানুষ দেখবেন খুব ফর্সা, দাড়ির মধ্যে মেহেন্দি লাগাইছে, আপনারা যারা লাগাইছেন তারা খারাপ ভাবে নিয়েন না, আমি একটা কথা বলি, কিছু কিছু মানুষ আছে ইবাদত বন্দেগী করে, দেখতে খুব সুন্দর, দেখলে মনে হয় সে এজিদের মিয়া ভাই, কোনো মায়া রস বলতে ব্যবহারে নাই, আছে না এরকম। আবার অনেক মানুষ কালো, দেখলে মনে হয় সে যেন কত আমলের চেনা, তার বুকে যদি একটু জড়ায় ধরতে পারতাম খুব শান্তি পাইতাম। আপনাকে বুঝতে হবে ওই মানুষের মধ্যে আপনার প্রেম লুকায়িত আছে, যদি আপনি তাকে জড়িয়ে ধরেন আপনার লাভ ছাড়া লোকসান হবে না। তাই সাধক তার গানে বলে, পঞ্চরসে রসিক যে জন তারাই প্রেমের বাজা মূল মহাজন, সুধারসে ভাসে সে জন সুধা খায় না, ওরে দেখো বিষ পানি করে ভাই বিষাক্ত, সেই তো হলো কেলে সোনা শেষে সেই তো হলো কেড়ে সোনা।
চেনে মানুষ বাজার নই রে মানুষ, চেনা যায় না হই রে মানুষ। এই আমার পিছনের ছেলেটা বসে আছে, ও একটা ইঞ্জিনিয়ার, সরকারি চাকরি করে গাজীপুরে। ওটা ইঞ্জিনিয়ার, ওর নানাম ছিল শামসুভকী, বাড়ি হলো নিমতলা। ওর নানা, ওর মার বাবা, কিন্তু ওর নানার এমন প্রেমে পড়ছে আমার মনে হয় যদি বৎসরে সে 50 লাখ টাকা উপার্জন করে ওর নানার মহব্বতে, ও 40 লাখ টাকা করছে বলে। যাতে দাওয়াতে আমি আজকে আসছি, যে সম্মানে আমাকে দেবে আমার সম্মানে অর্ধেক টাকাও না। তোরা কেন আসছেন? তারা যে প্রেমটাকে আমাকে দিছে ওই প্রেমটাকে আমি মূল্যায়ন করেছি, কোটি কোটি টাকা তো কামাই। যে মহব্বত দিছে যেমন আসলাম, হযরত ইসমাইল চান্দের 62তম বার্ষিক উদ্দেশ্য মোবারক, আমার 61তম। আমার মনে হয় না তার অবস্থা ব্যবস্থা তেমন ভালো ছিল, কিন্তু লক্ষ টাকা খরচ করে আপনাদেরকে দাওয়াত করে আজকে একটা সুন্দর আয়োজন করছে, কিছু তোবারক করে ব্যবস্থা করছে, করে নাই সারা রাত একজন শিল্পীকে দাওয়াত করছে গান গাওয়ার জন্য। কিন্তু আমাদের এই এলাকা গোয়ালখালি, কামাত্তা, বামনসুর, খোলা মরা, কোনা খোলা, শত শত কোটি টাকা সম্পত্তি রেখে গেছে, কিন্তু এই ছেলেরা 10 জন লোক রেওয়াজ পর্যন্ত দাওয়াত করে খাওয়ায় না। ওদের প্রেমটা ছিল সম্পত্তির উপরে, আর ইসমাইল চান যে প্রেমটা করছে এই প্রেমটা সম্পদের সাথে নয়, এই সম্পদের যে মালিক তার ভিতরে যে অন্তরাত্মা সেই আত্মার সাথে ছিল তার প্রেম, সেই রোহানি টানে আজকে আমরাও আসছি, আপনারাও আসছি। কথা সত্য না মিথ্যা? এইটাই সত্য। দেওয়ান কবির বলে মন্দে এই ব্যবসা লাভে নাই তোমা, আসাই খেতে খেতে শুরু রইনি না, এই মায়ার সংসারে লাভ নাই তোমার, আশায় খেতে খেতে শুধু রই নিলে না, ওরে দেখ না খাতা হিসাব করছে আসলে খেয়ে তুই রই নিলে না, চেনা যায় না হইলে হইলে খাটি মানুষ মানুষে হইলে খাটি মানুষ বুঝতে পারে কোন মানুষের
বেদনা হইরে মানুষ সে মানুষ হইরে মানুষ সেনা যায় না হইরে মানুষ